আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাংয়ের A52 5G মডেলের একটি মোবাইল। এই মোবাইলটির সমস্যা হচ্ছে আপডেট দেওয়ার পর থেকে সেটি নেটওয়ার্ক পায় না, এমনকি কিছুক্ষণ চালানোর পরে সেটি অটোমেটিক রিস্টার্ট নেয়। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। মোবাইলটিতে কাজ করার জন্য প্রথমে মোবাইল থেকে মাদারবোর্ডটিকে আলাদা করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মোবাইল যে সিপিইউ আইসিটি আছে এই আইসিটিকে রিবোলিং করার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। বর্তমান সময়ে আপডেট যেসব মোবাইলগুলো আছে ওগুলোর বেশিরভাগ মোবাইলেই আপনার আপডেট দেওয়ার পর থেকে সিপিইউ থেকে সমস্যা হয়। যদি অন্য কোনো কারণে নেটওয়ার্ক চলে যেত, অর্থাৎ মোবাইল চালাইতেছে হঠাৎ করে আর নেটওয়ার্ক আসতেছে না, এমন অবস্থা হলে আমরা নেটওয়ার্ক সেকশনের দিকে কাজ করার জন্য চেষ্টা করতাম। কিন্তু যেহেতু মোবাইলটিকে আপডেট দেওয়ার পর থেকে নেটওয়ার্ক পায় না, সেহেতু আমাদের এটি নেটওয়ার্ক আইসিতে কাজ করে কোনো প্রকার কোনো লাভ হবে না। যেন আমরা সরাসরি মোবাইলটির যে সিপিইউ আইসিটি আছে এই আইসিটিকে রিবোলিং করার মাধ্যমে মোবাইলটি সমাধান করার চেষ্টা করব। তাছাড়া নেটওয়ার্ক আইসিতে কাজ করলে যদিও বা নেটওয়ার্কের যে সমস্যাটা ওটা সমাধান হয়েও যেত, তারপরেও কিন্তু মোবাইলে যে আরেকটা সমস্যা আছে, অর্থাৎ এক ঘন্টা দুই ঘন্টা চালানোর পরে মোবাইলটি অটোমেটিক রিস্টার্ট নিতে থাকে, আর যখন রিস্টার্ট নেওয়া শুরু করে তখন মোবাইলটি এক ঘন্টায়ও চালু হয় না, ওই সমস্যাটা কিন্তু সমাধান হতো না। ওই সমস্যাটা মূলত সিপিইউ আইসি থেকেই। আমরা মাদারবোর্ড থেকে খুব সুন্দরভাবে আইসিটিকে তুলে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে ভালোভাবে ক্লিন করে নিতেছি। আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করতে চান, তারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন মোবাইল কেয়ার সার্ভিসিং সেন্টার, 5/1 মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আল্লাহ করিম মসজিদ মার্কেট গেট, ঢাকা। আমরা এই ধরনের আইসি রিলেটেড অর্থাৎ সিপিইউ রিলেটেড কাজ প্রতিনিয়তই করে থাকি। আপনার মোবাইলের নেটওয়ার্ক সমস্যা, চার্জিং সমস্যা, ওয়াইফাই সমস্যা, যে কোনো সমস্যার সমাধান খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই রিজনেবল প্রাইসের মাধ্যমে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। এই মুহূর্তে আমরা মোবাইলের যে সিপিইউ আইসিটি আছে ওই আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নেব। আইসিটি ক্লিন করে আমরা রিপোলিং করে মোবাইলে লাগিয়ে দেখব সমস্যাটি সমাধান হয় কি না। আইসিটিকে রিপোলিং করার জন্য আমরা হটগানের যে হিট ওটি 300 রাখবো এবং এয়ার 30 রাখবো। কম হিটে আইসি রিপোলিং করলে যে সুবিধা পাওয়া যায় ওটি হচ্ছে এই আইসিগুলো যেহেতু একটু বড় সাইজের আইসি, যেহেতু অতিরিক্ত হিট দিলে আমাদের যে স্টেনসিল প্লেটটা আছে এই প্লেটটা ফুলে যেতে পারে, তাই আমরা হিট 300 এবং এয়ার 30 রেখে আইসিটি রিবোলিং করার চেষ্টা করব। এখানে আমার আইসিটিকে কয়েকবার রিবোলিং করা লাগতেছে, কারণ দুই একটা বল আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে, এই জন্য আমি পুনরায় বল ফেস দিয়ে আইসিটিকে বল করে নিয়েছি। আমাদের আইসিটি রিবোলিং করা কমপ্লিট। এই মুহূর্তে আমরা আইসিটিকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেখব আমাদের কাজটি হয় কিনা। আইসিটি মাদারবোর্ডের সাথে লাগানোর জন্য আমরা হটগানের হিট 360 এবং এয়ার 60 রেখে আইসিটি লাগানোর চেষ্টা করতেছি। আইসিটিকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে ভালোভাবে ওয়াশ করে মোবাইলের সাথে লাগিয়ে দেখব আমাদের যে সমস্যাটি ছিল নো সার্ভিস ওটি সমাধান হয় কি না।
আমাদের মোবাইলটি কিন্তু চালু হয়ে গিয়েছে। এ মুহূর্তে আমরা পুরোপুরি চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করব, তারপরে একটি সিম লাগিয়ে দেখব নেটওয়ার্ক সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে নেটওয়ার্ক পুরোপুরি চলে আসছে। কাস্টমার প্রাইভেসির জন্য আমাদেরকে তার মোবাইলের যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা দেয়নি, এই জন্য আপনাদেরকে ভালোভাবে ডিটেলসের মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্রামীণ ফোন লেখা এবং নেটওয়ার্ক দুটোই কিন্তু চলে আসছে।